নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে অস্থিরতা তৈরিতে কাউকে উস্কানি না দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন একাত্তরের মুক্তিযুদ্ধে প্রধান মিত্র দেশ ছিল ভারত তাই বাংলাদেশ ভারত সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছে কোনো ব্যক্তি বিশেষকে নয় সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি একথা বলেন ওবায়দুল কাদের আরো বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের সঙ্গে পশ্চিমবঙ্গের নির্বাচন বা অন্য কোনো বিষয়ের কোনো যোগসূত্র নেই মোদীর সফরকে কেন্দ্র করে কেউ কোনো অস্থিরতা তৈরিতে উস্কানি দেবেন না এটাই আমরা আশা করি এবং অস্থিরতা তৈরিতে উস্কানি না দেওয়ার জন্য আমরা সংশ্লিষ্ট সকলের কাছে আহ্বান জানাচ্ছি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আমরা ভারত সরকারের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ করেছি কোনো বিশেষ ব্যক্তিকে নয় পশ্চিমবঙ্গে নির্বাচন বা অন্য কোনো বিষয়ের সাথে এর কোনো যোগসূত্র নেই